আশা করি ভালো আছেন। ফেসবুক ব্যবহার করার সময় যখন আমরা ফটো ভিডিও দেখি, অনেক সময় নগ্নতা বা অশ্লীলতা কোনো ফটো ভিডিও টুকটাক চলে আসে, যদিও না দেখতে চাই, তারপরেও কিন্তু সাজেস্টে রিকমেন্ড হিসেবে কিন্তু টুকটাক চলে আসে। তো ফেসবুকের কিছুদিন আগে একটি আপডেট আছে যার মাধ্যমে আপনি কিন্তু এগুলো এড়িয়ে চলতে পারবেন, অর্থাৎ আপনার সামনে এগুলো আসবে না। সেটা করতে চাইলে আপনার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন। সর্বপ্রথম সফটওয়্যারটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনার এই যে দেখুন আপনার ফটো আইকনে বা থ্রি লাইনে এখানে ক্লিক করবেন, একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করবেন, তারপরে এই যে দেখুন নিউজ ফিল্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একেবারে ক্লিক করবেন রিডিউস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন আপনারা যে সব ভিডিও মানে খারাপ খারাপ সিন সিনারি ফটো ভিডিও এগুলো আর কি কম আসবে বা আসবেই না ধরতে গেলে, আগে যদিও 4-5টা আসতো এখন আরও কম আসবে। তো এই আর কি, যদি আপনার লাইক না দেখেন না করেন, ওকে, তো জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।